আমি সারা অন্ধকার রাতে ডুব দিয়ে তোমার জন্য দুটো শব্দ তুলেছি আমার ঠোঁটে। কি জানো, প্রথমটা হলো প্রেম। এই অবাঞ্ছিত মূল্যবান জিনিসটা আমি কোথায় যে রাখি, নিজের কাছে রাখলে পারাবো নিশ্চয়, অন্যের কাছে রাখলে ফিরেই পাবো না কখনো। আর দ্বিতীয়টা বন্ধন। মেঘ বৃষ্টিকে কতক্ষণ ধরে রাখতে পারি বল? বৃষ্টির যে ঝরে পড়াতেই শুন যত আনন্দ, বৃষ্টি চায় পৃথিবীর এমন কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে জ্বলে উঠবে, এক আনন্দে কথা। কাছে আয়, আরো কাছে আয়, ইচ্ছে বৃষ্টি মন ভেসে যায়। চল হয়ে উঠি এক শরীর এক মন, চল ভালোবাসার আবেশে দুজনে একসাথে মরি। দুজনে দুজনের বাউল চোখের দৃষ্টিতে হারিয়ে যায়।
ইচ্ছে করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলি, ভালোবাসি ভালোবাসি। শুধু শুধু তোকেই ভালোবাসি। খোলা জানলা দিয়ে বাউল চোখে আকাশ দেখি, আমার আমার স্মৃতি সপ্তাহ জুড়ে স্রোতস্বিনী হয়ে বয়ে যাস তুই। মনের গায়ে মন, ইচ্ছে বৃষ্টি তুই যে আমার বড্ড আপন ঝোঁক। তারার গায়ে তারাজ, মনের গায়ে মন, ইচ্ছে বৃষ্টি তুই যে আমার বড্ড আপন ঝোঁক। অনেক দূরের বহন সেবন,
গেলেই দেখতে পাবি। যাবি? Thank you.
ধর্মের চোরাস্রোত, ধর্মের চোরাস্রোত অবিরত বয়ে চলেছে সমাজের কানাচে কানাচে। কত মানুষ সেই স্রোতে ভেসে যায়, কত প্রেম উড়ে যায় দূর দূরান্তে। সেই রকমই একটা ঘটনা আমরা দেখলাম আস্তে আস্তে দানা বাঁধা, কিন্তু সেই দানা অঙ্কুরিত হওয়ার আগেই নষ্ট করে দিল ধর্মের বেড়া যা। এখন বাহুর ফাঁদে ফুলের বর, এখন কাঁধের পরে দায়িত্বহীনতা, ওদের পুড়িয়ে এসো জীবনের কাছে, দাঁড়াও রহমা, তারপর ধ্বংস করো সত্য মিথ্যা রঙের সেতে স্তব্ধ ক্যানোপি। নষ্ট করো আঁখি, পুড়িও না ফুলমালা, স্তবক
সুগন্ধে আলো ধালু প্রিয় পরস্পর্শ, প্রিয় পরস্পর্শ ওর ওর গায়ে লেগে আছে, ওর গায়ে লেগে আছে। গঙ্গা জলে ভেসে যেতে দিও কে মুক্ত স্বেচ্ছা। ও চিরপ্রণম্য অগ্নি, সেই স্বপ্নের মতো আসে যায়। আমি সেই বঙ্গবাসী বলবো ওদের দুজনের হাতে একটু ফুলের তোলা তুলে দেওয়ার জন্য। তখন আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ আচ্ছা, আপনি একটা জিনিস বললেন যে আজকে এটা মৃত্যু ঘটবে এবং আর আমি কারণ না আমি চিন্তাভাবনা ছিল যে এটাকে কি করে থিয়েটারে মানে রূপান্তরিত করা যাবে। খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ ছিল। যেভাবে ছোট ছোট করে স্পেস কে ভেঙে এবং শরীরকে তুলি হিসেবে ব্যবহার করে যেভাবে কাজটা করা হয়েছে, আমি মনে করি এটা ভীষণই একটা ভালো কাজ হয়েছে। এটাকে পালিশ করে এটা একটা আন্তর্জাতিক মানের কাজ না হলে মিস করতাম, কারণ আমি সত্যি সত্যি আমি দেখতে চাই আসতে চাইছিলাম না। আর আজকে প্রোডাকশনটা দেখার পর যেটা হলো যে ইচ্ছে বিশ্বমনের নিয়ে হয়তো আরো কবিতা লিখ। বৃষ্টি ছুঁয়েছি আমি, আমি হেমন্তের পাতা ঝরা দিন ছুঁয়ে দেখেছি, হিমালয় থেকে আল্পস থেকে কিলিমানজারো ছুঁয়েছি সব, শুধু তোকে ছুঁয়ে থাকতে চেয়ে হাজার মাইল হেঁটে গেছি অবস্থা। ওরা ওরা আর একবার ইচ্ছে বৃষ্টিকে আমার স্পর্শ করলো, মানে বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড। প্রদীপদাকে বলবো ওদের দুজনকে এই ফুলের তোড়াটা ওদের দুজনের হাতে তুলে দেওয়ার জন্য। সত্যি মানে তখন কি বলবো, যা কাজটা দেখে গেল ইচ্ছে বৃষ্টি মনের যে এক্সপোজ, যেভাবে শরীরে মন যে শরীরকে এইভাবে যে কসরত করতে করতে জীবনকে একদম এক্সপোজ করা, ভেরি মাচ আমরা শেষ করি, শেষ করবো আমাদের আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো। আগামীকাল আমাদের যেভাবে ওয়ার্কশপের টাইম সেভাবে আমরা ওয়ার্কশপে পৌঁছে যাব। তারপরে গৌতম দা ঢুকবেন, তারপরে শেখর সমান্তার ঢুকবেন, আর আপনারাও আসবেন নাটক দেখার জন্য। এবং যদি এই নাটক নিয়ে বাই কাজটা নিয়ে কিছু বলার থাকে, আমরা বাইরে চা খেতে খেতে ওখানে দাঁড়িয়ে আলোচনা করি এই জায়গাটাকে ছেড়ে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, নাটক দেখবেন, নাটক দেখার জন্য আবার অনুরোধ করবেন।
শুধু ওয়ার্কশপের ছেলেমেয়েরাকে একটুখানি জাস্ট এখানে থেকে জাস্ট পরিষ্কার করে দেয়। আর আপনারা চলুন বাইরে, ওখানে গেল বাইরে দেখো চা আছে কিনা, সবাইকে চায়ের জন্য নেমন্তন্ন করো। চার্জার লাগে।